কতটুকু সুদ ছাত্র হতে পেরেছি বা কতটুকু ভালো মানুষ হতে পেরেছি জানি না, তবে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য আমার আজকের এই ভিডিওটা, আর আশা করি আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শিক্ষক ছাত্র থেকে সবাই। আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ যারা, তাদের নজরে ইনশাআল্লাহ যদি যায় হয়তো বা কোনো একটা কাজ হলেও হইতে পারে। বিশ্বাস করেন, আমাদের শিক্ষকদের বেতন 12-14 হাজার না, মিনিমাম 50,000 টাকা দেওয়ার মতো এবিলিটি আমাদের সরকারের আছে। বলে ভাই তুমি কি সরকারে চাকরি করো, তুমি কেমনে জানলা? আমি জরিপ দেখে বলছি যে 50,000 দেওয়ার এবিলিটি আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারি বিভিন্ন সেক্টরে 1 টাকার কাজ 100 টাকায়, 100 টাকার কাজ 10,000 টাকায়, 10,000 টাকা জিনিস 20 টাকায়। এই যে দুর্নীতি, এই যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত লুটপাট হচ্ছে, সেই লুটপাট যদি ঠেকানো যায় তাহলে এই লুটপাট থেকে বরাদ্দকৃত টাকাটা শুধুমাত্র শিক্ষাক্ষেত্র না, অনেক দিকে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে আমাদের চিকিৎসকদেরকেও রাস্তায় নামতে হয়, রোগীরা হসপিটালে আপনার কাতরায়। আমাদের শিক্ষার্থীরা এখন ক্লাসে যেতে পারতেছে না, কারণ আমাদের শিক্ষাগুরুরা রাজপথে আছে দাবি দেওয়া তাদের বাস্তবায়নের জন্য। দর্শক, ভারতের সাথে বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের শিক্ষকদের যে বেতন বৈষম্যের পার্থক্য চোখে পড়ার মতন, আমাদের এইসব দেশের কথা বাদে দিলাম, ভারতও আপনার যেই পরিমাণ স্যালারি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেয়, সেইখানে আমাদের বাংলাদেশের শিক্ষকরা আত পেট ভাত খায়। আজকের দিনে একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি ড্রাইভার, একজন চা দোকানদার, একজন হকার, সেও দৈনিক গড়ে 1,000 টাকা ইনকাম করে, কিন্তু জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান যে শিক্ষকরা তাদের বেতন 12-14 হাজার টাকা, আর তাদের যে বেতন ভাতাগত বৈষম্য আছে সেগুলো কোনোভাবেই মানা যায় না। আমি একটু তথ্যপাত্র দেখছিলাম প্রথম আলোতে প্রতিবেদনে, যে এখন আমাদের দেশে 3টা শ্রেণীতে আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সরকারি, এমপিওভুক্ত, বেসরকারি। তো বেসরকারি যেগুলো আছে ওইগুলোতে শিক্ষকরা ভালোই বেতন পায়, টিউশনি থেকে শুরু করে অনেক সুবিধা পায়। এমপিওভুক্ত শিক্ষকরা তো সুবিধা পাচ্ছেনই, মাঝখানে মানে সরকারি শিক্ষকরাও পাচ্ছেন, মাঝখানে পড়ে গেছে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই পাঠ্যক্রম পড়ালেও বেতন ভাতার সুযোগ সুবিধা এক নয়। এমপিওভুক্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা বর্তমানে মূল বেতন পুরোটাই পান, আগে পেতেন 70-80%, কিন্তু ঝামেলাটা হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রে আকাশ পাতাল ফারাক, যেদিকে সরকারি শিক্ষকরা বেশ 1,000 টাকা আমাদের এই শিক্ষকদের থেকে বেশি পান। যেমন সরকারি শিক্ষকেরা মূল বেতনের 45-50% বাড়ি ভাড়া পান। এখন একজন সরকারি শিক্ষকের যদি বেতন হয় 20,000 টাকা বা 15,000 টাকা, তাহলে তিনি 7,500 টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন। বাট অপরদিকে আমাদের এমপিওভুক্ত একজন শিক্ষক পাচ্ছেন মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া, যেটা কোনোভাবেই মানা যায় না। সরকারি শিক্ষকেরা উৎসব ভাতা পান মূল বেতনের সমান, আর বেসরকারি শিক্ষকেরা পান মাত্র 25%। বাট ওয়াই, আই ডোন্ট নো যে এখানে কেন এই বৈষম্যটা, কারণ সবাই তো একই জিনিস পড়াচ্ছে। থার্ড হচ্ছে চিকিৎসা ভাতা, দেওয়া হয় মাত্র 500 টাকা। শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা না দিলে ভালো মানের শিক্ষা আসলে কোথা থেকে আসবে? আর এই নিয়ে আপনারা জানেন যে আমাদের সরকারের সাথে, মানে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে আমাদের শিক্ষকদের একটা বৈঠক হয়েছে, সেখান থেকে মানে শিক্ষকদের যে কাম্য জিনিসটা সেটা কিন্তু ওনারা বুঝে পান নাই। এর মাঝখানে আবার নতুন করে একটা বিষয় করা হয়েছে, আমার মনে হচ্ছে এটা যে শিক্ষকদেরকে প্রেশার ক্রিয়েট করা, এভাবে প্রেশারটা না করলে হয় কি, যে মানে বুঝের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটা সমাধানটা সুন্দর। শিক্ষকরা রাস্তায় বসে আছেন, পুলিশ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের উপর মাঝে মাঝে চড়াও হচ্ছেন, পুলিশও তাদের চাকরির খাতির এগুলো করতে বাধ্য হচ্ছে, পুলিশেরও আপনি দোষ দিয়ে পারবেন না, কারণ পুলিশের কাজটাই কিন্তু এটা, বুঝতে হবে। আবার শিক্ষক হোক, রাজনীতিবিদ হোক, আবার আরেকটা পুলিশ টিমের মানুষই হোক, কেউই যদি আজকে এরকম আন্দোলনে যায়, সকলের বিরুদ্ধে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই অবস্থানে দাঁড়াবে, এটা যার যার পেশাগত দায়িত্ব। আপনার সর্বশেষ আমরা দেখেছি যে মানে সরকারের ভেতর থেকে একটা চাপ প্রেশার করা হয়েছে যে শিক্ষকরা যেন ক্লাসে ফিরে যায়, সেই কারণে আপনার একটা নোটিশ পাঠানো হয়েছে, তবে আমাদের শিক্ষকরা সেটাকে আবার রিজেক্টও করেছেন। তারা বলছেন যে আমরা রাজপথে থেকে যতক্ষণ এই দাবি দেওয়া আদায় না হয় ততক্ষণ তারা আপনার মানে ক্লাসে ফিরে যাবেন না। তো সব মিলিয়ে হচ্ছে কি, শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ টাকা আছে, আমাদের দেশের রিজার্ভ ওই আমেরিকার ব্যাংক থেকে কেমনে কেমনে জানি নাই হয়ে যায়, 10,000 বিলিয়ন ডলার না, 10,000 মিলিয়ন ডলার, কোটি টাকা, বুঝছেন? এই টাকা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরে একটা কাজের জন্য সরকার প্রথমে একটা বরাদ্দ দেয়, যে কোনো একটা কোম্পানি একটা টেন্ডার দিয়া এত টাকা কাজটা করার জন্য প্রথমে কাজটা ধরে, এরপরে 2 ধাপে 3 ধাপে এটার আবার খরচ বাড়ানো হয়। কেন ভাই, জবাবদিহিতা সেইখানে কেন নাই?
ঘোষ, দুর্নীতি, অবৈধ লেনদেন, কোটি কোটি টাকা পাচার, আর ধরা খাইলে হয় কি সাময়িক ওএসডি, তারপর হচ্ছে জাস্ট ওই এই জায়গা থেকে ওই জায়গায় বদলি, এগুলা বন্ধ কইরা এদেরকে পানিশ করা, এদেরকে সম্পদ কর মানে কী বলা হয় যে বাজেয়াপ্ত করা, সেগুলো রাষ্ট্রীয় কল্যাণ কাজে লাগাইতে হবে। তুলনামূলকভাবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বরাদ্দের পরিমাণটা অন্যান্য দেশের জিডিপি বা বাজেটে তারা যেটা করে সেখান থেকে আমাদের দেশে কম, আর যতটুকু দেয় সেইখানে আবার মারামারির লাইন আছে, ঘোষ দুর্নীতি, শিক্ষানীতি, বই ছাপানিতে দুর্নীতি, কত কিছুই তো আমরা দেখি এই দেশে। তো আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব বা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে হার্ড লাইনে না গিয়া, এটা তো হয় কি যে মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্রেশন আসে, এটা মাথায় রাখতে হবে যে না আমি মন্ত্রী আছে আজকে আপনি কালকে দল ক্ষমতা না থাকলে তো ম্যাডাম আপনি মন্ত্রী থাকবেন না, বাট এই কথাগুলো থেকে যাবে। সো ওয়াই এগুলো থাকার দরকার নাই, প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যদি বিষয়টা আসে বা এটাকে সুন্দরভাবে একটা সমাধান করা যে হ্যাঁ শিক্ষকরা 100 চাচ্ছে সেখানে মিনিমাম 70-80 দেওয়া হলেও হয়তো বা তারা বুঝ মানবে, নিশ্চয়ই এটা সমাধান হবে। বিষয়টা দেখতে খারাপ লাগে, একজন ছাত্রের পক্ষ থেকে বিনীত আবেদন, একজন এক্স স্কুল শিক্ষক আমি, আমিও একটা বেসরকারি কি বলে যে স্কুলে টিচিং করেছি, সো আই নো দ্য সিচুয়েশন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।